ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমরা এক বন জানতে চেয়েছেন যে কাচের চুরি পড়লে যে শব্দ হয় সেটি জায়েজ কিনা। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله অবাত জীবন কাচের চুরি পড়া জায়েজ, এক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু কাচের চুরি পড়ার কারণে যে শব্দটি হয় তো সেই শব্দটি এটি পর্দার অন্তর্ভুক্ত কিনা সেটি হচ্ছে প্রশ্ন। জি, এটি পর্দার অন্তর্ভুক্ত, কারণ এ ধরনের চুরির আওয়াজের মধ্য দিয়ে কোনো পুরুষ অথবা কোনো যুবক তারা প্রভাবিত হতে পারেন, এই নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন, যার জন্য চুরি পড়বেন সেক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু চুরি পড়তে গিয়ে চুরির কোনো আওয়াজ যাতে কোনো পুরুষের কানে গিয়ে সেটি তার জন্য ফেতনার কারণ না হয় সে বিষয়টি নিশ্চিত করা উচিত বা নিশ্চিত হওয়া উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বি আরজুলিহিন্না, নারীরা তাদের পা মাটির উপরে এভাবে ফেলবে না যে লিউ আলামা মা ইউফিনা মিন জিনাতিহিন্না, যাতে করে তাদের পায়ে যে ঝুমুর রয়েছে সেই ঝুমুরের যে সৌন্দর্যতা বা সেই ঝুমুরের যে আওয়াজ সেটি যেন কারো কানে প্রবেশ না করে, কোনো পুরুষের কানে না পৌঁছে। তো ঝুমুরের আওয়াজ যেখানে পর্দার অন্তর্ভুক্ত সেক্ষেত্রে চুরির আওয়াজও পর্দার অন্তর্ভুক্ত। অতএব কাচের চুরি পড়াতে কোনো বাধা নেই, কিন্তু যখন কোনো পুরুষের কাছাকাছি জায়গাতে একজন নারী অবস্থান করবেন কাচের চুরি পরিহিতা অবস্থায়, তো তিনি অত্যন্ত সতর্কতার সাথে চলাফেরা করবেন যাতে করে তার হাতের এই চুরির আওয়াজ ওই সমস্ত পুরুষের কর্ণকুহরে প্রবেশ না করে যেটা উভয়ের জন্য ফেতনার কারণ হতে পারে। আল্লাহু আলাম বিসাহাব ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ।